দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে সেরা তিনজনের জন্য রয়েছে তিনটি আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও বাকিদের জন্য রয়েছে বিশেষ 10টি পুরস্কার। তাই আমাদের সাথে আজই যোগাযোগ করুন আলোকিত রমাদান অনুষ্ঠানে প্রধান সহকারী পরিচালক তাকবীর হোসেন মান্না। মোবাইল 01740980698। অনুষ্ঠানটির প্রযোজনায় মুজিবুর রহমান জুনু এবং এই অনুষ্ঠানের পরিচালক সুহেল আহমদ। মোবাইল 01731288551। এখন দেখবেন আলোকিত রমাদানের বিশেষ আয়োজন হামদনাথ। সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা গিয়ে যাব মদিনার সুরে, আলোকিত রমাদানে উৎসব হবে পবিত্র সুরে সুরে। সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা গিয়ে যাব মদিনার সুরে, আলোকিত রমাদানে উৎসব হবে পবিত্র সুরে সুরে। আলোকিত রমাগণ, আলোকিত রমাগণ, আলোকিত রমাগণ, আলোকিত রমাগণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের MCS আলোকিত রমাদান প্রোগ্রামটি দেখছেন, পথ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রত্যেক রমজানে এই আলোকিত রমাদান প্রোগ্রামটি MCS সম্প্রচার ও আমাদের মোলে বাজার ফেসবুক পেজে সম্প্রচার দেখে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন এই প্রোগ্রামে আমরা দুইটি অংশে বিভক্ত করে থাকি। প্রথম অংশে হামদ ও নাত, আর দ্বিতীয় অংশে ইসলামিক আলোচনা। আজকে আমরা হামদুনাথ পরিবেশন করার জন্য মৌলভীবাজারের বিশেষ কিছু শিল্পীকে নিমন্ত্রণ করেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি ফজলু সোহাগ পুরো রমজান জুড়ে এই আলোকিত রমাদান প্রোগ্রামের উপস্থাপক হিসেবে আপনাদের সাথেই থাকব ইনশাআল্লাহ। আজকে আমাদের স্টুডিওতে আমরা নিমন্ত্রণ করেছি আমাদের বোন মায়াকে। মায়া আপনাদেরকে এই মুহূর্তে একটি ইসলামী সঙ্গীত শোনাবেন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারই হে নিখিল জাহান, নিখিল জাহান, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতে রূপর, যার নামে বয়ে যায় ঝোড় না নোহর, ঝোড় না নোহর, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা,
প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না দয়ার সাগর তিনি অতি মহান যার নামে পাখি খুব গে যায় গান তার কাছে মাথা কেন নত করোনা তার কাছে মাথা কেন নত করোনা প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না ক্ষমা চাও যদি কভু পাপ করিয়া ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায় ক্ষমা বিলায় দরবারে কেন তার হাত পাত না দরবারে কেন তার হাত পাত না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না মাশাআল্লাহ এতক্ষণ আমরা আমাদের বোন মায়ার কণ্ঠে ইসলামের সঙ্গে শুনলাম প্রিয় দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহ আমাদের মৌলভীবাজারের স্থানীয় শিল্পীদেরকে ডেকে আনব এছাড়াও আপনারা যারা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে ইচ্ছুক ইসলামী সঙ্গীতকে পছন্দ করেন নিজের ভিতরে লালন করেন এরকম যারা শিল্পীরা আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের স্টুডিওতে আপনাকে ডেকে আনার জন্য প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আমাদের স্টুডিওতে ডেকে এনেছি আমাদের ভাই মোহাম্মদ সাকিবকে আমরা সাকিবের কণ্ঠে আরো একটি আপনাদের পছন্দ করা ইসলামী সঙ্গীত শুনব মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠে রে গান তাই কি রে তোর কণ্ঠে রে গান এমন মধুর লাগে ও রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি ওরে গোলাপ
নিরিবিলি নবীর কদম চুয়েছিলি তার কদমের খুশবু আজ তার কদমের খুশবু আজ তোরা তোরে জাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে ওরে ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম ওরে ভ্রমণ তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সেই খুশি কি গুনগুনিয়ে সেই খুশি কি জান্নাতের গুলবাগে ওরে জান্নাতের গুলবাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে তাই কি রে তোর কণ্ঠে এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে মাশাআল্লাহ মাশাআল্লাহ এতক্ষণ আমরা ভাই সাকিবের কণ্ঠে মনোমুগ্ধ করে একটি ইসলামী সঙ্গীত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা রমজান মাসের প্রত্যেকটি সময়কে আমরা আমলের সাথে কাটাবো ইনশাআল্লাহ আমলকে জেনে জেনে আমল করব জানা আমলে অনেক সওয়াব মিলে তাই আসুন আমরা ইসলামী বই পড়ি ইসলামিক লেকচারগুলো দেখি আর এর মাধ্যমে আমরা আমলগুলোকে আরো অনেকাংশে বাড়িয়ে দিই প্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা আছেন আমাদের মোহাম্মদ সোহেল আহমেদ প্রিয় দর্শক শ্রোতা এই অনুষ্ঠানটি আমরা প্রতি রমজান মোবারকি করে থাকি আর আপনাদের এই অনুষ্ঠানটি এমসিএস এর পর্দায় দেখবেন বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত এই অনুষ্ঠানটির দুটি অংশ থাকে প্রথম অংশে ইসলামিক হামদুনাদ ও দ্বিতীয় অংশে ইসলামিক আলোচনা প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা আপনাদের প্রিয় শিল্পী মায়াকে আবারও ডেকে এনেছি আরো একটি ইসলামী সঙ্গীত শোনার জন্য এই মুহূর্তে আরো একটি ইসলামী সঙ্গীত শোনাচ্ছেন আমাদের প্রিয় শিল্পী মায়া সালামু আলাইকুম নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হায় সকাল ফুরালো বেলা গোরালো সকাল ফুরালো বেলা গোরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমারে তো কাছে হায় এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এ কথা আমি ভাবি
মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় ওই গুরু স্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছো ডেকে ওই গুরু স্থানে কত মুর্দা রেখে মাটি ছড়িয়ে দিয়েছো ডেকে এভাবে তোমাকে ডেকে দেবে একদিন এভাবে তোমাকে ডেকে দেবে একদিন সেদিন কে শরণ করো সদায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় সকাল ফুরালো মেলা গোরালো সকাল ফুরালো মেলা গোরালো কেমন করে যে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মাশাল্লাহ এতক্ষণ আমরা আমাদের প্রিয় ভুল মায়ার কণ্ঠে আরো একটি ইসলামী সঙ্গীত শুনলাম প্রিয় দর্শক শ্রোতা রমজানের কিছু আবেদন থাকে এই রমজান আমাদেরকে শিখায় কিভাবে নিজেকে পরিশুদ্ধিত করতে হয় প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমরা যেই কাজগুলো করলে সময় নষ্ট হয় সেই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা যাতে এই কাজগুলো থেকে বিরত থাকতে পারে সেই ব্যাপারে আমরা উৎসাহ প্রদান করব প্রিয় দর্শক শ্রোতা বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের এই মাসটা অন্তত এই মাসটা আমাদেরকে অবশ্যই সময় অপচয় থেকে বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা অপ্রয়োজনীয়ভাবে কখনো সময় কাটাবো না এই রমজান মাস দেখতে দেখতে চলে যাবে তাই আসুন রমজান মাসকে আমরা সঠিকভাবে আমাদের আমলকে পরিশুদ্ধিত করার জন্য ব্যবহার করি এই পর্যায়ে আপনাদেরকে আপনাদের প্রিয় শিল্পী সাকিব আরও একটি গান শোনাবেন ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই সাকিব রসুল নামে ফুল ফুটেছে মরুসাহারায় রসুল নামে ফুল ফুটেছে মরুসাহারায় সেই ফুলেরই সুবাস নিতে সেই ফুলেরই সুবাস নিতে চল রে মাদিনায় রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায় রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায় খুদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম কুলমালায়ে তাহার তরে জানায় লাখো সালাম খুদার প্রিয় হাবিব তিনি নূরে মুজাসসাম কুলমালায়ে তাহার তরে জানায় লাখো সালাম নবী বিনে ভুবন মাঝে নবী বিনে ভুবন মাঝে আপন কে হো নাই
রসুল নামে ফুল ফুটেছে মরুসাহারায়, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মাদিনায়, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায়, নূর নবীজি আগমনে গাও রে সবে গান, কে পারিবে শেষ করিতে গে নবীর শান, নূর নবীজির আগমনে গাও রে সবে গান, কে পারিবে শেষ করিতে গে নবীর শান, সকল নবীর সেরা তিনি, সকল নবীর সেরা তিনি নবী মুস্তাফা, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায়, সেই ফুলেরই সুবাস নিতে, সেই ফুলেরই সুবাস নিতে চল রে মাদিনায়, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায়, রসুল নামের ফুল ফুটেছে মরুসাহারায়। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা ভাই সাকিবের কণ্ঠে আরো একটি ইসলামী সঙ্গীত শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আলোকিত রমাদান প্রোগ্রাম। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। দ্বিতীয় অংশের অনুষ্ঠান ইসলামিক আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফজলু সোহাগ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ কাল একই সময়ে এমসিএস এর পর্দায় আবার দেখা হবে। সেই পর্যন্ত পথ থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমসিএস পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আলোকিত রমাদান দেখবেন প্রতিদিন বিকেল 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের প্রথম পর্বে থাকছে মৌলভীবাজারের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় হান্ত নাথ, এবং দ্বিতীয় পর্বে থাকছে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা। অনুষ্ঠানটির প্রযোজনায় মুজিবুর রহমান জুনু এবং পরিচালনায় সুহেল আহমদ, কারিগরি সহযোগিতায় মৌলভীবাজার টেলিমিডিয়া, প্রচারে মৌলভীবাজার ক্যাবল সিস্টেম এমসিএস। আমাদের এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়েই থাকছে, তাই দেখতে চোখ রাখুন এমসিএস এর পর্দায়। এখন দেখবেন ইসলামিক আলোচনা বিষয়ক টক শো আলোকিত রমাদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা আজকের এই মাহে রমজানের পঞ্চম রমজানে এই আলোচনা অনুষ্ঠান দেখছেন এমসিএস এর পর্দায়, মৌলভীবাজার কেবল নেটওয়ার্ক এমসিএস এর পর্দায় আপনারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে
যে বিষয়টা নির্ধারণ করেছি আলোচনা করার জন্য, সে বিষয়টা হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান শরীফ আমাদেরকে কোরআন শরীফ দান করেছেন। এই কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, এই কোরআন শরীফের অর্থ আমরা অনেকেই বুঝি, অনেকে বুঝি না, অনেকেই তাফসির সম্পর্কে অনেকে জানি, অনেকে জানি না। এই কোরআনুল করিমের তেলাওয়াতের বিধান কী বা এই তেলাওয়াতের ফজিলত কী, এ সম্পর্কে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট দুজন আলেমেদিনকে। সর্বপ্রথম যিনি প্রধান আলোচক হিসাবে আমাদের আজকে অতিথি হিসাবে আগমন করেছেন, আল্লাহাদ মৌলানা মোহাম্মদ ফজল আহমদ হেলালি খলিফা ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা। এবং দ্বিতীয় আলোচক হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি এ জেলার তরুণ একজন বক্তা বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আজমি, আরবি প্রভাষক উলুয়াইল ইসলামিয়া আলী মাদ্রাসা। আমি স্বাগতম জানাই অতিথিবৃন্দকে, আলোচক বৃন্দকে, এবং যারা আমাদের এই অনুষ্ঠান কাছে এবং দূরে দেশ এবং বিদেশ থেকে দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমি সঞ্চালক হিসাবে সৈয়দ মহিদুদ্দিন আপনাদের পাশে আছে ইনশাল্লাহ। আর কোনো কথা না ভারি আমরা মূল আলোচ্য বিষয়ে দেখে চলে যাচ্ছি। কোরআন কি এবং কেন, কোরআন তেলাওয়াতের ফজিলত, এই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম হযরত মৌলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আজমি, আরবি প্রভাষক উলুয়াইল ইসলামিয়া আলী মাদ্রাসা মহোদয়কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহু মাওলানা আযীম। ওয়া ক্বালা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ঐতিহ্যবাহী মৌলভীবাজারের আলোকিত রমাদান MCS এর পর্দায় আপনারা দেখবেন আলোকিত রমাদানের পবিত্র মাহে রমাদান উপলক্ষে পবিত্র কোরআন শরীফের তেলাওয়াতের ফজিলত। দেশ থেকে এবং বিদেশ থেকে যারা দেখবেন সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে প্রেরণ করেছেন এবং এই উম্মতকে পবিত্র কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র রমাদান মাসে নাজিল হয়েছে। আমরা ভাগ্যবান এই কোরআন পেয়ে, যে কোরআন ধরলে নেকি আছে, যে কোরআন পড়লে নেকি আছে, যে কোরআন শুনলে নেকি আছে। এই জন্য আমরা যারা এই অনুষ্ঠান দেখব এবং যারা যারা দেখতেছি আমরা সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। পবিত্র কোরআনুল কারীম আসমানি কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনের উপর নাজিল করেছেন এবং বলেছেন পড়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে বিশ্ববাসী, তোমরা পড়ো, আমার নামে তোমরা পড়া শুরু করো। এই জন্য এই পবিত্র রমাদান মাসে একটা সুযোগ হলো, পবিত্র রমজান মাসে আমাদের অন্য যে কাজগুলো আছে এগুলোর পিছনে রেখে এগুলো কম করে পবিত্র কোরআনুল কারীমকে আমরা অগ্রগণ্য দিয়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য যে ব্যবস্থা আছে এই ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করে পবিত্র কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র রমাদান মাস যখন হাজির হয় তখন আমরা আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কথা বলা আরম্ভ করি। অন্য সাহাবায়ে কিরাম বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, বলে যখন আমি আলীর মনের মধ্যে ইচ্ছা জাগে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবো, তখন ওই সাথে সাথে আমি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করি। সুবহানাল্লাহ। এতে প্রমাণ হলো, যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে চায় তাহলে সে পবিত্র কোরআন যেন তেলাওয়াত করে। এই জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা সর্বক্ষণ আল্লাহর সাথে কথা বলতে
বলতে পারে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট কথা বলার জন্য আবদার করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দিষ্ট সময় ছাড়া কথা বলার কোনো সুযোগ দেন না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালামের উম্মত হওয়ার কারণে সর্ব অবস্থায় দিনে রাত্রে ইফতারে সেহরিতে সর্ব অবস্থায় আমরা তেলাওয়াতে কোরআন করতে পারি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, ও সাহাবায়ে কেরাম, আলিফ লাম মিম তোমরা মনে করছো এখানে একটি অক্ষর না, এখানে আলিফ লাম একটি অক্ষর না, এখানে তিনটি অক্ষর। আলিফ একটি অক্ষর, যা পড়লে 10টা নেকি পাওয়া যায়, রমাদান মাসে পড়লে 70-এর অধিক নেকি পাওয়া যায়। লাম একটি অক্ষর তোমরা মনে করছো না, লাম একটি অক্ষর নাই, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর এবং মিম আলাদা অক্ষর। অতএব যদি আমরা এই তিনটি অক্ষর রমাদান মাস পরে যদি আমরা এই তেলাওয়াত করি তাহলে আমরা তিনটি নেকি পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর যদি আমরা রমাদান মাসে আলিফ লাম মিম পড়ি তাহলে 3 সাথে 21 270টি নেকি আমরা পাই। এই জন্য দর্শক শ্রোতাকে বলতে চাই, এই রমাদান মাসে আমরা লুড্ডু না খেলিয়ে, টেলিভিশন না দেখিয়ে, মোবাইল না চালাইয়ে, অন্য গয়ের মকল্লদ লামহজাবিদের ওয়াজ না শুনে আমরা পবিত্র তেলাওয়াত কোরআন তো তেলাওয়াত আমরা করব। যদি আমরা পারি না তাহলে আমরা পার্শ্ববর্তী উলামায়ে কেরামরা আছেন, মসজিদের ইমামরা আছেন, খতিবরা আছেন, এদের কাছে আমরা শিখব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি আমার নিকট উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই জন্য এই রমাদান মাসে একটা সময় হলো, সময় হলে আমরা 24 ঘন্টা দিনে এবং রাতকে আমরা চেষ্টা করব, আমরা যারা পারি না একটা ঘন্টা আমরা কোরআন প্রশিক্ষণ করব, কোরআনের আমরা রিহার্সেল দিব, যাতে আমরা কোরআন শিখতে পারি। কারণ হলো কোরআন শিখতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা হলো গিয়া উজাড় ঘরের মতো, খালি ঘরের মতো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, খালি ঘর বলতে কি আমি বুঝলাম না? বলে, যে খালি ঘরের মধ্যে মাকড়সা থাকে, আলী থাকে, ইঁদুর থাকতে পারে। এই জন্য দর্শক শ্রোতাকে আমি বলতে চাই, আমাদের ভিতরটা ইঁদুরের কেন্দ্র না বানাইয়া, মাকড়সার কেন্দ্র না বানাইয়া, আমাদের কেন্দ্র যেন কোরআন শরীফের তেলাওয়াতের উসিলায় নূরের কেন্দ্র হয়ে যায়। এই জন্য পবিত্র রমজান মাসে আমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যদি একটা অক্ষর কোনো ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে আমার উম্মতের মধ্যে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, একটি অক্ষর সহি শব্দ করে তেলাওয়াত করলে একই সওয়াব পাওয়া যায়। এই জন্য দেশ থেকে এবং বিদেশ থেকে যে সমস্ত আমাদের এমসিএস এর শ্রোতারা দর্শকরা শুনতে চান এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের উদ্দেশ্য হলো গিয়া এই পবিত্র রমাদান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব। আর আল্লাহর নৈকট্য হাসিল করার একমাত্র শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। আর এই রমাদান মাসে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করব। শুধু তেলাওয়াত না, এই রমাদান মাসে আমাদের বাংলাদেশে সহ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে তারাবির নামাজ হয়। আমরা যদি কোনো ইমাম সাহেবের পিছনে একবারে মন দিয়ে আমরা পিছনে দাঁড়াই এবং আমরা তেলাওয়াত শ্রবণ করি, আশা করি এই তেলাওয়াত শ্রবণের মাধ্যমে আমাদের সওয়াব হবে এবং এটি প্রশিক্ষণ হয়ে যাবে, কোন জায়গায় আমার ভুল আছে, কোন জায়গায় আমার কমতি আছে। এমনও মানুষ আছে রমাদান মাসে আমাদের কানের মধ্যে আওয়াজ আসে তেলাওয়াত করে, কুল্লু হু আল্লাহু আহাদ, অথচ তাসবিদের বাসায় এই শব্দটি ভুল। ভুল ফলে নেকি আছে, শুদ্ধ ফলে ভুল ফলে গুনাহ এবং শুদ্ধ ফলে নেকি আছে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যারা আসি, আমরা যারা এই সরাসরি আমরা ভিডিওটা যারা আমরা দেখবো, আমরা এই রমাদান মাসে আমরা না ঘুমাইয়ে, অলসতা না করিয়ে, মোবাইল আমরা অতিরিক্ত না চালাইয়ে, ফেসবুক আমরা না চালাইয়ে আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই কোরআনটা যেন আমরা পড়ি। এই জন্য আমি একটি কথা বলতে চাই, কোনো ওলিয়াল্লাহ যদি কোনো লাঠি ব্যবহার করে
করেন এই লাঠির বরকত হয়ে যায়। কোন সাহাবায়ে কেরাম যদি কোন লাঠি বা কোন কাপড় ব্যবহার করেন এটার বরকত হয়ে যায়। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামা ব্যবহার করেন, যদি আমি এটা ব্যবহার করি এটার বরকত হয়ে যায়। আর এমন কোরআন, যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবী রাহমাতাল্লিল আলামিনের উপরে দীর্ঘ 23টি বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করেছেন। আর আল্লাহ আল্লাহর একটি মিশন ছিল কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করা। উদ্দেশ্য হলো এই কোরআন তেলাওয়াত করে, এই কোরআন বুঝে অর্থ সহ যাতে মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারে। এই জন্য কোরআন বলে যারা আমাকে পড়বে, যারা আমাকে বুঝবে, যারা আমার আমারকে যারা অনুসরণ করবে এবং কোরআনের আলোকে যারা জীবন পরিচালনা করবে, হোক মহিলা হোক পুরুষ, হোক সৈয়দ হোক পাঠান, ওই ব্যক্তিরা আমি এই কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য দর্শক শ্রোতা, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এই কোরআনটা আমি এত সহজ করে দিয়েছি পড়লেই মজা লাগে। যেমন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, কোরআনের প্রতিটি বাক্য বালাগাত এবং ফাসাহাত পূর্ণ, পড়লেই মজা লাগে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই জন্য এমনও মানুষ আছে রমাদান মাসে তেলাওয়াত করতে রাজি নাই, সে সারা রাত কি মোবাইল টিপে, সারা রাত কি ইউটিউবে সে ওয়াজ দেখে, আর সকালে সেহরি রাতকে শেষ রাতে সেহরি খাওয়ার পরে কিসের ফজরের নামাজ, এক ঘুমে আল্লাহর বান্দা এবং বান্দির একবারে জুহরের আজান পর্যন্ত ঘুমে থাকে। এই রমজান মাস ঘুমে নাই। কিছু কিছু আউলিয়াতে কেরামদের জীবনী পড়লে পাওয়া যায়, কিছু কিছু মুমিন বান্দার জীবনী পড়লে পাওয়া যায়, তারা সমস্ত রাতকে কোরআন তেলাওয়াত করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবন যদি আমরা আলোচনা করি, উনি দেখা যায় সারা রাতকে আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে ওনার তারাবিন নামাজ শেষ হয়ে যায়। ধন্যবাদ সম্মানিত অতিথি, খুবই সুন্দর আপনি আলোচনা করছিলেন। হযরত মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আজমি আরবি প্রভাষক উলুবাইল ইসলামিয়া আলী মাদ্রাসা, আপনি আপনার আলোচনায় বলেছেন যে কোরআনুল করিম যারা তেলাওয়াত করে, কোরআনুল করিমের সাথে যারা সংশ্লিষ্ট তারা আলোকিত মানুষ হয়ে যায়। জি জি, আমাদের যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা হচ্ছে আলোকিত রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান শরীফ এই কোরআন শরীফ নাজিল করেছেন। মাহে রমাদানে কোরআন শরীফ নাজিল করার কারণে সারা রমজানুল মোবারক আলোকিত হয়েছে। ঠিক এমনিভাবে কোরআন পিপাসুরা বা কোরআনের দ্বারক বাহকরাও আপনার আলোকিত মানুষ হয়ে যায়। আপনি আরও বলেছেন কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়ার জন্য বাংলা পড়তে হলে বাংলা গ্রামারের প্রয়োজন পড়ে, ইংরেজি পড়তে হলে ইংরেজি গ্রামারের প্রয়োজন পড়ে, কোরআন শরীফ পড়তে হলে কোন ধরনের গ্রামারের প্রয়োজন পড়ে, এবং কোরআন শরীফ এই যে গ্রামারটা তাজবিদ, এই তাজবিদ সহকারে কোরআন শরীফ পড়ার নিয়মকানুন কী বা হুকুম কী, এ সম্পর্কে যদি কিছু আলোচনা করেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, অত্যন্ত সুন্দর বলেছেন। বাংলা শিখতে হলে বাংলা গ্রামারের প্রয়োজন পড়ে, ইংরেজি শিখতে হলে ইংরেজির গ্রামারের প্রয়োজন পড়ে, অঙ্ক শিখতে হলে অঙ্ক সূত্রের প্রয়োজন পড়ে। যেভাবে গ্রামার ছাড়া বাংলা ভাষা উচ্চারণ শুদ্ধ হবে না, যেভাবে ইংরেজি গ্রামার ছাড়া ইংরেজির এই টেন্সেস শুদ্ধ হবে না, যেভাবে অঙ্ক তার সূত্র ছাড়া তার উত্তর সঠিক হবে না, ঠিক সেভাবে পবিত্র কোরআনুল করিম শুদ্ধ করতে হলে এবং শুদ্ধ করে তেলাওয়াত করতে হলে তাজবিদ সহকারে ব্যাকরণ মেনে চলতে হবে। এই যে আলিফ তার মাহরাজ কোথায় শিখতে হবে, বা তার মাহরাজ কোথায় শিখতে হবে, ইয়া কোন জায়গা থেকে আসবে তার মাহরাজ কোথায় শিখতে হবে। কিছু কিছু অক্ষর আছে জিব্বার মধ্যে, কিছু অক্ষর আছে টুটুর মধ্যে, কিছু অক্ষর আছে হলকের মধ্যে। এই জন্য এই পবিত্র কোরআনুল করিম শুদ্ধ করতে হলে আল কাউলুস সাদিদ সহ বাংলাদেশে বহু উলামায়ে কেরামদের এই তোমার আরবি ব্যাকরণের মতোই কাউলুস সাদিদ সহ তার তিলুল কোরআন, তাজবিদুল কোরআন এই রকম বই আছে। আমরা যদি এই রকম বই পড়ি তাহলে আলহামদুলিল্লাহ কিভাবে বলতে হবে, উল হু আল্লাহ কিভাবে বলতে হবে আমরা শিখা অতি সহজ। এবং শুধু বই কেন, মোবাইলের মধ্যে এমন অ্যাপস আছে যে অ্যাপস পড়ে ব্যাংকার পুলিশ ডাক্তার এরা পবিত্র কোরআন শুদ্ধ করে বলছে। এই মোবাইলের মধ্যে সমস্ত তাজবিদ দেওয়া আছে, এই মোবাইলের মধ্যে শুদ্ধ করার জন্য বিভিন্ন অ্যাপস দেওয়া আছে। এই জন্য আমরা যদি আমরা মোবাইলটা অন্যদিকে আমরা না কাটাইয়া আমরা একটা অ্যাপস ডাউনলোড করে আমরা শুদ্ধ করে দোয়াল্লিন পড়তে হবে না দোয়াল্লিন পড়তে হবে,
এই দোয়াদের মাখরাজ এক জায়গায় এবং জোয়ার মাখরাজ এক জায়গায়, এটা শুদ্ধ করে পড়তে হলে আমার তাসবিহ খুব ভালোটাকে গবেষণা করতে হবে। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতাকে বলতে চাই, এই রমজান মাসে পড়ার মাস, এই জন্য আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা, পড়ো পড়ো, পড়তে হবে, না পড়লে জানা যায় না। যদি আমি পড়ি তাহলে ওল বিশ্ব আমার হাতের মুঠুর মধ্যে, আর যদি আমি পড়ি না তাহলে আমি আমার মধ্যে নাই। এই জন্য ধন্যবাদ দর্শক, আপনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরাত্তিল কোরআন তারতিলা, কোরআন শরীফ পড়তে হলে তারতিল সহকারে পড়তে হবে। আসুন আমরা সবাই মিলে এই মাহে রমজান শরীফে কোরআন শরীফের তারতিল অনুযায়ী, তাজবিদ অনুযায়ী পড়ার জন্য একজন দক্ষ কারি সাহেবের কাছে যেন যাই এবং প্রশিক্ষণ নিয়ে যেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাব আল কোরআন দান করেছেন পবিত্র রমজান মোবারকের মহিনায়। ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 104 কিতাব দান করেছেন, কোরআন শরীফ দান করেছেন, তাওরাত শরীফ দান করেছেন, জবুর শরীফ দান করেছেন, ইঞ্জিল শরীফ দান করেছেন, আরও সহিফাসমূহ দান করেছেন। যে আসমানি কিতাবগুলো কোন কোন মাসে নাজিল হয়েছে আমরা তো জানি, এই মাহে রমজান শরীফই আসমানি সব কিতাবগুলো নাজিল হয়েছে। এই কারণে এই মাহে রমাদানের ফজিলত বরকত মাহাত্ম গুরুত্ব বেশি। এ সম্পর্কে আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের দ্বিতীয় আলোচক, এ যুগের কৃতিমান ব্যক্তিত্ব বিশিষ্ট আলেমে দীন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমদ হেলালি খলিফা ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা মহোদয়। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলোকিত রমজানের সম্মানিত উপস্থাপক, গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে আলোকপাত করেছেন। আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো তিলাওয়াতে কোরআন। আর এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাসে। সুতরাং রমজান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর দিদার লাভ করার একমাত্র মাধ্যম হইল কোরআন। হযরতে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়ায়ত, আবু বকর আসকালানি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে ঘুমাইতেন। একদিন রাত্রে উনি স্বপ্নে দেখলেন উনার দৃষ্টিশক্তি আল্লাহ পাকের আরশে আজিম চলে গেছে, আল্লাহর দিদার উনি পেয়ে গেলেন। তখন মনে মনে চিন্তা করলেন যে আমি কোন ইবাদতের মাধ্যমে আজকে আল্লাহর দিদার পাইলাম, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি দেইকা উনি ভয়ে সাহস করতে পারছেন না। আল্লাহ নিজেই বললেন, ও আবু বকর আসকালানি, তুমি একমাত্র কোরআন তেলাওয়াতের কারণে তুমি আমার দিদার পেয়ে গেছো। উনি মনে মনে ভাবে কোরআন তেলাওয়াতে কী পরিমাণ সওয়াব হয়, কিন্তু প্রশ্ন করার সাহস নাই। আল্লাহ নিজেই উত্তর দিলেন, এ আবু বকর আসকালানি, যে একটা হরফ অর্থ সহকারে পড়বে 20 নাকি, আর অর্থ জানা নাই 10 নাকি। আবু বকর আসকালানিকে আল্লাহ আবার বললেন, একটা নাকি কেমন জানো? একটা নাকি হলো 1000 রেতেলের সমান, 1000 রেতেল 1000 দানেকের সমান, 1000 দানেক 1000 দেরহামের সমান, 1000 দেরহাম 1000 কিরাতের সমান, একটা কিরাত একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের একটা হরফ পড়লে 1000 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। তারপরে কোরআন শরীফ এমন একটা আল্লাহর কালাম, যেই কোরআন শরীফ যদি কেউ প্রতিদিন পড়ে, তার এন্তেকালের পরে যেদিন তাক সে লোকটা মারা যাবে, ওই দিন কোরআন শরীফ মানুষের সুরত দরিয়া তাকে যেখানে গোসল দিবে, এই খাটের দাঁড়াইয়া দাঁড়াইয়া গোসল দেখবে, যখন লাশটা কাফনের ভিতরে আনবে, কাফন দিয়ে জড়াইবে, ঠিক কোরআন মানুষের সুরত দরিয়া ওই লোকটারে জড়াইয়া ধরবে, আঞ্জামারি ধরবে। যখন লোকটারে দাফন করিয়া সবাই চলে আসবে, মুনকার নকির ফেরেস্তা তার কবরে আসবে, কবরে আইসা দেখবে একটা লোক লাশের সামনে দাঁড়াইয়া রইছে, ডাক দিয়া বলবে, তুমি কে, বের হও। বলবে, আমি বের হব না, উনি আমার বন্ধু, দুনিয়ার জিন্দেগিতে উনি সবসময় কোরআন তেলাওয়াত করতো, আমি হলাম তার বন্ধু কোরআন। তো মুনকার নকির ফেরেস্তারা বলবে, আমরা কি তারে প্রশ্ন করবো না? অবশ্যই প্রশ্ন করবেন, আমার পিছন থেকে প্রশ্ন করেন। কারণ হলো,
জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফেরেশতাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব 500 বছরের রাস্তা। একজন ফেরেশতার মাথার মধ্যে যদি তাম সমুদ্র মহাসমুদ্রের পানি রাখা হয়, একটু পানিও জমিনে পড়বে না। সুতরাং এত ভয়ঙ্কর ফেরেশতারা যখন ওনাকে প্রশ্ন করতে যাবে, প্রশ্নকারী দুর্বল হলে ফেরেশতাকে দেখেই প্রশ্নের উত্তর ভুলে যাবে। এর জন্য কুরআন বলবে, আমার পিছন থেকে তোমরা প্রশ্ন করো। তখন পিছন থেকে প্রশ্ন করবে, মার রব্বুকা আমার নাবিউকা আমার দীনুকা। সঙ্গে সঙ্গে কুরআন সাথে আছে, মুর্দা লাশ কুরআন তেলাওয়াতকারী সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে। যখন জবাব দিয়ে দিবে, মুনকার নকির ফেরেশতা চলে যাবে। আল্লাহ ওই ফেরেশতা কুরআন যে তেলাওয়াত করছিল, কুরআন বলবে, বন্ধু তুমি একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে যাবো আর আসবো। আল্লাহর কাছে যাইয়া বলবো, আল্লাহ এই যে কবরে যেই লাশ রাখা হয়েছে, আমি হলাম তার বন্ধু, সারা জীবনের কুরআন তেলাওয়াত, তুমি যে ওয়াদা করেছো তুমি ওয়াদা পূর্ণ করো। আল্লাহ তখন 10 লক্ষ ফেরেস্তা পাঠাইবেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, 10 লক্ষ ফেরেস্তা পাঠাইয়া তার কবরটারে 400 গজ প্রশস্ত করিয়া জান্নাতের পরশ বিছাইয়া দিয়া ঘুম পাড়াইবে। এমনভাবে ঘুম পাড়াইবে, ওই লোক বলবে, আল্লাহ আমি কুরআন আমার বন্ধু এই অন্ধকারের মধ্যে ঘুমাইতে পারবে না, তার জন্য ডিম লাইটের ব্যবস্থা করো। আল্লাহ বলবে, ফেরেশতা তার মাথার দিকে পায়ে এবং পায়ের দিকে দুইটা নূরের ডিম লাইট ফিট করে দাও। দুইটা নূরের ডিম লাইট ফিট করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে বলবে, আল্লাহ আমার বন্ধু হাজার হাজার লক্ষ লক্ষ বছর এই কবরের মধ্যে থাকতে হবে, এভাবে কেমনে ঘুমাইবে, তার একটা কুলবালিশের ব্যবস্থা করো, হাদিসে আসছে। তখন আল্লাহ পাক একটা নূরের কুলবালিশ তার পায়ের নিচে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে ওই কুরআন বলবে, বন্ধু তুমি আরেকটু অপেক্ষা করো, আমি আল্লাহর কাছে যাবো আর আসবো। এবার যাইয়া বলবে, আল্লাহ আমি কুরআন তার জীবনের চাবিটা দাও। আল্লাহ চাবি দিবে, আয়েশা বলবে, বন্ধু এই চাবি লইয়া তুমি ঘুমাও। ডাক দিয়ে বলবে, বন্ধু এই চাবি কিসের? কই এই চাবি হলো হাসরের মাঠ যখন কায়েম হবে, সূর্যের তাপের কারণে ফখরতার কারণে মগজগুলো গাল বেয়ে বেয়ে পড়বে, মানুষ চিৎকার করবে, ওই সময় তুমি এই চাবি লইয়া কবর থেকে উঠিয়া একটা দৌড়মারি জান্নাতে যাইয়া জান্নাতের তালা খুলিয়া তুমি চলে যাইবা, তোমার কোনো হিসাব নাই। কারণ তুমি দুনিয়াতে কুরআন তেলাওয়াত করতে, আমি তোমার বন্ধু, আমি তোমার হাতে চাবি দিলাম। এই চাবি দিয়া বলবেন, নাম নাম কানামাতিল আরুসে, ঘুমাও ঘুমাও। বিবাহের প্রথম রাত্রিতে স্বামী স্ত্রী যেইভাবে ঘুমায়, এক ঘুমে কিয়ামতের সিংহার মধ্যে যখন ফু হবে, তখন লোকটা চোখ কোসলাইবে আর বলবে, কালু ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। কে আমার ঘুম ভাঙাইল, এই মাত্র ঘুমাইলাম, কিন্তু হাজার হাজার বছর চলে গেছে। তখন আবার নিজেই বলবে, এটা তো আল্লাহর ওয়াদা যে একদিন ঘুম ভাঙবে, এটা তো হাসরের মাঠ। তখন তার হাতে কুরআন চাবি দিয়া গেছে, ওই চাবি লইয়া জান্নাতে যাইয়া তালা খুলিয়া সে জান্নাতে চলে যাবে, কুরআন তেলাওয়াতকারীর কোনো হিসাব হবে না। আমরা ধন্যবাদ আজকে আমাদের সিলেটবাসী ধন্য আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই। কুরআন নাজিল হয়েছে যেই মাসে, এই মাসে কুরআন শুদ্ধ করার জন্য উনি যে আঞ্জাম দিয়া গেছেন, আমরা যদি রমজান শরীফে বেশি বেশি কুরআন তেলাওয়াত করি, হাসরের মাঠে আমাদের হিসাব লাগবে না, বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাব। ধন্যবাদ সম্মানিত আলোচক, খুবই সুন্দর আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কত সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান ও আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়ে দিয়েছেন মানুষকে, খালাকাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান ও আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কথা বলার সুযোগ দান করেছেন। এই আয়াতের তাফসির করতে গিয়ে আল্লাহ শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ইনসানের আগে তা মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা বললেন কেন? এর তাফসির করতে গিয়ে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির পিছনে যে উদ্দেশ্যগুলো, 1 নম্বর ইবাদত, 1 নম্বর হচ্ছে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের গুলামী করা, আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই কোরআন শরীফ তিলাওয়াত করা।
এজন্য মুসলমান হিসাবে একজন দিনদার হিসাবে রোজাদার হিসাবে এই কোরআন করিমের তেলাওয়াত আমাদের প্রতিদিনের প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে 100 আয়াত আমাদের তেলাওয়াত করা প্রয়োজন। আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না বা পড়ার নিয়ম জানি না, হয়তো ছোটোবেলায় শিখেছিলাম পরবর্তী সময় ভুলে গেছি, আমাদের আবার জানতে হবে, এটা আবার রিপ্লাই করতে হবে, এটা জানার জন্য শেখার জন্য। অনেকে আবার ছোটোবেলায় শেখার সুযোগ হয় নাই, বর্তমানে যেভাবে সকালবেলায় কেজি স্কুলে যেতে হয় বা সকালবেলায় এই প্রতিষ্ঠানে যেতে হয় সেখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, পবিত্র এই মাহে রমজান শরীফের পঞ্চম এই রহমতের দিনে, পঞ্চম এই রোজাতে আমরা অঙ্গীকার করি, যারা কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে পারি না, যেন আমরা অতি সত্তর এই কোরআন করিম সহি শুদ্ধ করে পড়ার অঙ্গীকার করি এবং ব্যবস্থাপনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, পবিত্র রমজানুল মুবারকের রহমতের দশকের পঞ্চম দিনে তোমার কালাম কোরআনুল করিমের তেলাওয়াত নিয়ে, কোরআনুল করিম তেলাওয়াতের ফজাইল নিয়ে বিজ্ঞ দুজন আলোচক আমাদেরকে সুন্দর করে আলোচনা করে বুঝালেন। হে আল্লাহ, তোর কোরআনুল করিম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, পবিত্র কোরআন শরীফ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইঞ্জিল শরীফ সহ যত সহিফাগুলা প্রেরণ করেছেন আল্লাহ, সবই তো মাহে রমজান শরীফে দান করেছেন। আসমানি কিতাবগুলো এই মাহে রমজান শরীফে দান করে মাহে রমজান শরীফকে আলোকিত করেছেন। তাই তো আল্লাহ, এই মাহে রমজান শরীফের অনুষ্ঠানকে আমরাও সাজিয়েছি আলোকিত রমাদান হিসাবে। আল্লাহ তুমি কবুল ফরমাও, এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা প্রত্যেকের নেক হায়াত দান করো, যারা আর্থিকভাবে সহযোগিতা করছেন আল্লাহ তাদের দিলের মকসুদকে তুমি পূর্ণ করো এবং তুমি আমাদেরকে এই মাহে রমজান শরীফে শ্যাম সাধনার পাশাপাশি, আত্মশুদ্ধির পাশাপাশি কোরআনুল করিমের প্রেমিক হিসাবে তুমি কবুল করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে সেরা তিনজনের জন্য রয়েছে তিনটি আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার ছাড়াও বাকিদের জন্য রয়েছে বিশেষ 10টি পুরস্কার। তাই আমাদের সাথে আজই যোগাযোগ করুন আলোকিত রমাদান অনুষ্ঠানে প্রধান সহকারী পরিচালক তাকবীর হোসেন মান্না, মোবাইল 01740980698। অনুষ্ঠানটির প্রযোজনায় মুজিবুর রহমান জুনু এবং এই অনুষ্ঠানের পরিচালক সুহেল আহমদ, মোবাইল 01731288551।